আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বরাবরের ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। রমজানের ব্যস্ততম সময়ে যতটুকু পারি শুট করি, তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু ভিন্ন রকম আয়োজন করেছি, প্রতিদিন আসলে ভাজা বড়া ভালো লাগে না, তাই খিচুড়ি করব। তো খিচুড়ির জন্য আমি এখানে 2 পটের মতো প্লাউ চাল নিয়েছি আর 1 পোয়ার মতো মশারির ডাল নিয়েছি। তো খিচুড়িটা আমি পুরোপুরি শেয়ার করতেছি না, এই খিচুড়ির রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে দিব। আর এখানে আমি আলু দিয়ে মুরগি রান্না করেছি, আর খিচুড়ির সাথে আসলে ভর্তা খুব মানানসই, আমারও খেতে খুব ভালো লাগে, তা আমি একটু ভর্তাও বানাবো। তো ভর্তার জন্য আসলে আমি সব কিছুই প্রিপারেশন নেওয়া শেষ, তা আমি সেগুলো শেয়ার করিনি। এখানে আমি পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর এখানে বাদাম ভাজা আর কালো জিরা ভাজা কয়টা নিয়েছি, শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি, ওইটা দিয়ে রসুন দিয়ে ভর্তা করব। চলে আসবো এখন ভর্তা বানানে। খুব সহজে কিভাবে কালো জিরার ভর্তাটা একদম তিতা ছাড়া করা যায়, অনেকে ভালো তেতো হয়ে যায়, খাওয়া যায় না। এই তো প্রথমে আমি শুকনো মরিচ আর লবণ ভালো করে পাটাতে ঘষে নিলাম, তারপর আমি কালো জিরাগুলো দিয়ে এখানে বেটে নিচ্ছি। অবশ্যই এটা শিল্পী পাটায় করবেন, খুব ভালো লাগে। আর কালো জিরাটা আমি হালকা ভেজে নিয়েছি ভাজার থেকে আসলে কালো জিরাটা, আর এই তো বেশি করে পেঁয়াজ আর রসুনটা তেলের মাঝে আমি ভেজে নিয়েছি। এভাবে ভর্তা করলে আসলে কালো জিরা একদম তিতা লাগে না, খুবই মজা লাগে। আমার কিন্তু ভর্তা করা শেষ, এখন আমি পেঁয়াজ রসুন যেই তেলটাতে ভেজেছি ওই তেলটা এই ভর্তাটাতে পুরা মাখিয়ে নিব, এটাই কালো জিরার ভর্তার আসল স্বাদ। তা আশা করি অবশ্যই যারা কালো জিরার ভর্তাটা তেতো করে ফেলেন তাদের জন্য এই রেসিপিটা কাজে লাগবে। তেই তো আমার কালো জিরা ভর্তা কিন্তু বানানো শেষ। অন্য ভর্তাগুলো আর শেয়ার করতেছি না, চলে আসলাম সরাসরি ডাইনিংয়ে। আমি ডাইনিংয়ে এখন সব কিছু গুছিয়ে রেখেছি, যেখানে ইফতার করব সবগুলা ওখানে আমি নিয়ে যাব। তা আমি বরাবরই রান্না করে সব কিছু ডাইনিংয়ে এনে রাখি। তেই তো ইসুকগুল আর হয়েছে টোকমার বিসি দিয়ে রুবজা দিয়ে শরবত ভিজিয়ে রেখেছিলাম, খেজুর এনেছি, ভর্তা বানিয়েছি, আমি কিছু বাঙ্গি কেটেছি, সালাদ কেটেছি, আর খিচুড়ি আর গোস্ত আসি। এই হলো আজকে ইফতারের জন্য আয়োজন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি কিছু চিড়াও ধোবো, কারণ আপনাদের ভাইয়া আসলে চিড়াটা খায় সব সময়। তো কার আসলে সব দিনে একরকম ইফতার করতে ভালো লাগে না, কার কার অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপুরা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিব। আর বাঙ্গিটাতে আমি একটু চিনি দিয়ে দিলাম বাড়তি স্বাদের জন্য। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।